নাটোরে ঠিকাদারি কাজের অর্থ লেনদেন নিয়ে পূর্ববিরোধের জেরে পৌরসভা চত্বরের ভেতরে 5 নং ওয়ার্ড কাউন্সিলর রোকনুজ্জামান হিরো ও ঠিকাদার হাসানুর রহমান হাসুর গ্রুপের মধ্যে সংঘর্ষে শিশির হোসেন নামের এক যুবক নিহত হয়েছেন। নিহত শিশির শহরের কান্দিভাটা এলাকার মোজাহার আলীর ছেলে। তিনি কাউন্সিলর রোকনুজ্জামান হিরোর অনুসারী। আজ মঙ্গলবার দুপুর 2টায় নাটোর পৌরসভা চত্বরের ভেতরে এই ঘটনা ঘটে। ঘটনার পর থেকে শহর জুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পৌরসভা এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তারা একটি, আমরা যতদূর জেনেছি যে তাদের একটি ঠিকাদারি কাজ দিয়ে দুজনে কিন্তু একসাথে কাজ করে বা দুজনের মধ্যে আগে থেকে আর্থিক কোনো বিষয়াদি আছে, তারপরে সেটিরই একটা পর্যায়ে আজকে কিন্তু দুজনের মধ্যে, তাদের দুই গ্রুপের মধ্যে কিন্তু কোপাকুপি হয়। আমরা দেখেছি যে রক্তাক্ত জায়গাটি যেটি পৌরসভার ভেতরেই, সেখানে দুই গ্রুপই কিন্তু দুই গ্রুপকে আক্রমণ করে এবং এই মূল যে দুইজন সে দুইজনকে কিন্তু আমরা আটক করতে সক্ষম হয়েছি এবং এই ঘটনায় একজন আপনারা দেখেছেন যে হসপিটালে আছে। তা আমরা কিন্তু দুইজনকে, যে দুইজনের পক্ষে লোকজন এসেছিল মূল, সেই দুইজনকে কিন্তু আমাদের পুলিশ, থানা পুলিশ গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে এবং এর সাথে আরও যারা জড়িত তাদেরকে গ্রেপ্তারপূর্বক আমরা আইনের আওতায় নিয়ে আসবো এবং আরও যে আইনানুক যে কার্যক্রম আমাদের যেটি সেটি চলমান রয়েছে। নাটোর পৌরসভা ও স্থানীয় সূত্রে জানা গেছে কাউন্সিলর রোকনুজ্জামান হিরো এবং ঠিকাদার ও যুবলীগ কর্মী হাসুর মধ্যে একটি টেন্ডারের টাকা পাওনা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। আজ পৌর মেয়রের সম্মেলন কক্ষে এ বিষয়ে বিরোধ নিষ্কৃতির জন্য একটি সালিসি বৈঠক বসার কথা ছিল। এরই মধ্যে উভয় পক্ষ পৌরসভা চত্বরে সংঘর্ষে লিপ্ত হয়। এর এক পর্যায়ে ঠিকাদার হাসুকে কুপিয়ে জখম করে কাউন্সিলর রোকনুজ্জামান হিরো ও তার লোকজন। এর কিছুক্ষণ পরে হাসুর লোকজন কাউন্সিলর রোকনুজ্জামানের সমর্থক শিশিরের ঘাড়ে কুপিয়ে মারাত্মকভাবে জখম করে। পরে শিশিরকে স্থানীয়রা উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এহসানুল হক, ঢাকা পোস্ট।